হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আগামী 6 এবং 7 সেপ্টেম্বর 2023 শুভ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে 6 রাশির কপাল খুলবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই 6 রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে এই 6টি রাশির। দেখুন, প্রত্যেকেরই একটা প্রশ্ন রয়েছে যে কৌশিকদা জন্মাষ্টমীটা কবে হবে। দেখুন, 6 তারিখকেও রয়েছে এবং 7 তারিখেও রয়েছে, তো কবে আমরা পালন করব? দেখুন, 7 তারিখ বৃহস্পতিবার, এটা হচ্ছে আমাদের জন্মাষ্টমী পালন করার মূল দিন। কিন্তু অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করা হয়। এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস, তাই প্রত্যেকে শ্রীকৃষ্ণের উপাসনা, লাড্ডু গোপালের উপাসনা অবশ্যই আপনারা করুন। সেদিন লাড্ডু গোপালকে আপনারা মাখন, মিছরি এবং তুলসী পাতা ভোগ নিবেদন করুন, এবং যারা সন্তানের জন্য সমস্যা হচ্ছে, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি একটি কথা আবারও বলছি, ঈশ্বরের যদি কৃপা থাকে কি না, আপনার সমস্ত বাধা 100% কাটবে লাড্ডু গোপালের আশীর্বাদে। যারা বহুদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, লাড্ডু গোপালের উপাসনা করুন এবং সন্তান মন্ত্র সেটি পাঠ করুন লাড্ডু গোপালের, দেখবেন নিশ্চিতরূপে আপনাদের সন্তান প্রাপ্তি 100% হবে। লাড্ডু গোপালের উপাসনা যদি আপনারা জন্মাষ্টমী দিন করতে পারেন, আপনাদের সৌভাগ্য, সমৃদ্ধি এবং ধনের অভাব কিন্তু আসবে না। এই দিন আপনারা সাত্বিকভাবে থাকুন, এবং এই 2টি দিন 6 এবং 7 আপনারা অবশ্যই নিরামিষ আহার অবশ্যই আপনারা করুন, এবং পারলে গঙ্গা স্নান যদি করতে পারেন খুব ভালো হয়, এবং লাড্ডু গোপালের সেবা, অর্থাৎ আপনারা প্রতিদিন লাড্ডু গোপালের সেবা অবশ্যই করবেন। যেমন নিজের সদ্যজাত শিশুকে যেভাবে লালন পালন করে, ঠিক সেইভাবে লাড্ডু গোপালকেও কিন্তু আপনারা এই দিন কিন্তু ভোগ এবং নতুন জামা, এবং সেখানে অবশ্যই ঘিয়ের প্রদীপ, তুলসী পাতা, ফুল দিয়ে আপনারা পুজো কিন্তু অবশ্যই করুন। তাতে দেখবেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি কিন্তু হবে। প্রত্যেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যত কৃষ্ণ ভক্ত রয়েছেন প্রত্যেককে আমি একটি কথা বলবো, আপনারা বিশেষ করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা কমেন্ট বক্সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে অবশ্যই এটা আপনারা লিখুন। দেখবেন জীবনে সমস্ত বাধা আপনাদের 100% কিন্তু কাটবে। এই ভাদ্র মাসে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত পালন করা হয়। এই ব্রত যারা পালন করে কি না, তারা শ্রীকৃষ্ণের কৃপা পায় এবং জন্মচক্র থেকে মুক্তি কিন্তু পায়, শ্রীকৃষ্ণের আশীর্বাদ পায় যারা এই জন্মাষ্টমীর ব্রত নিষ্ঠা এবং ভক্তির সাথে পালন করে। তাদের জীবনে সমস্যা কিন্তু আসে না। একটা কথা আপনাদেরকে বলি, শ্রীকৃষ্ণের
অলৌকিক ক্রিয়ায় তাদের কপাল কিন্তু খুলে সব দিক থেকে, সমস্ত দিক থেকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পায় প্রত্যেকে। প্রত্যেকে এই 6 এবং 7 তারিখ, বিশেষ করে 7 তারিখটা জন্মাষ্টমীর ব্রত অবশ্যই পালন করুন। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। এবং এর পাশাপাশি আপনারা প্রতিদিন গৃহে লাড্ডু গোপালের সেবাতে নিয়োজিত হন, কৃষ্ণ নাম জপ করুন। কৃষ্ণ নামে আছে মুক্তি, কৃষ্ণ নামে আছে শান্তি, কৃষ্ণ নামে আছে ভক্তি। অর্থাৎ যত আপনারা কৃষ্ণ নাম প্রচার করতে পারবেন ততদিক আপনারা বিশেষভাবে জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো শুভ জন্মাষ্টমী তিথিতে কোন এই সৌভাগ্যশালী 6 রাশি স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভাগ্য খুলবে, কপাল খুলতে চলেছে, কপাল চমকাতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে সেই রাশিগুলির এবার আমি নাম বলবো। চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। হরে কৃষ্ণ। প্রথম রাশি মকর রাশি, শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে। 3 নম্বর রাশি ধনু রাশি, ধনু রাশির শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ভাগ্য চমকাবে। 4 নম্বর রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। 5 নম্বর রাশি আপনার মেষ রাশি, মেষ রাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের কপাল খুলতে চলেছে। 6 নম্বর রাশি তুলা রাশি, তুলা রাশির স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ধনধান্যে পরিপূর্ণ হতে চলেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।